নমস্কার বন্ধুরা, আমি সায়ন আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন। সামনে আছে মিলি ফুলের গাছ। আজকে হঠাৎ মিলি ফুল গাছে পরিচর্যা বিষয়ে আলোচনা করব, কারণ এই গাছটা এত সুন্দর একটি গাছ যে শীত, গ্রীষ্ম, বর্ষা তিন ঋতুতেই এই গাছে কিন্তু ফুল থাকে। আমি বলতে পারি যে এই গাছ কিন্তু আপনাদেরকে সব সময় গাছের ফুল দেখাবে, সব সময়, কোনোদিন কিন্তু আপনাকে নিরাশ করবে না। আমার গাছটায় দেখুন, গাছ ভর্তি কিন্তু ফুল হয়ে আছে। এটা হচ্ছে মিলি গাছের মিনিয়েচার ভ্যারাইটি, আর এর থেকে একটা বড় পাওয়া যায় সেই গাছটাও আমি আপনাদেরকে দেখাব। তবে ভিডিও চলতে থাকুক, আপনারা দেখতে পাবেন। এছাড়াও বহু কালার কিন্তু এই গাছের আছে। আমি এটা লাল দেখাচ্ছি, এটা এটা লালের মধ্যে দেখবেন সেট আছে, একটা ডিপ লাল আছে, এর থেকেও ডিপ লাল, তারপর হলুদ আছে, সাদা আছে, অনেক অনেক কালারে কিন্তু এই গাছ পাওয়া যায়। তো এই গাছটা মাটি বিষয়ে যদি কথা বলি, কিছু না, সাধারণ মাটি, সাধারণ মাটি আর তার সঙ্গে একটু গোবর সার, ব্যাস, আর কিছু প্রয়োজন নেই। এটা মিশালে পরে এই গাছের জন্য মাটি তৈরি হয়ে যাবে। এটাকে আপনারা সবসময় চেষ্টা করবেন 8 ইঞ্চি পটে প্রতিস্থাপন করার। আমারটাও 8 ইঞ্চি পটে আছে, আর এই গাছটার বয়স 2 বছর হবে না, এই 1.5 বছর হবে। দেখুন, গাছটাকে আমি পাটকাটি দিয়ে কিন্তু সাপোর্ট দিয়ে বেঁধে রেখেছি, কারণ গাছটা গোড়া দেখে বুঝতে পারছেন যে গাছটা কত সুন্দর গাছ। এবার 8 ইঞ্চি পটে প্রতিস্থাপন করলেন মাটি গোবর সার দিয়ে। প্রতিস্থাপনের পর আপনারা গাছটাকে কিছুদিন রেখে দেবেন বা নাও রাখতে পারেন। এই গাছ এমন কোনো গাছ না যে গাছটাকে ফুল স্থানে রাখলে পরে গাছটা ক্ষতি হবে, কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে। প্রতিস্থাপনের পর আপনারা ফুল সানলাইটে রাখতে পারেন বা আপনারা সেমি শেডেও রাখতে পারেন, গাছে কিন্তু ফুল ফুটবে, ঠিক আছে। তবে আমি বলছি যে ফুল সানলাইটে রাখার চেষ্টা করুন, ফুলের পরিমাণটা কিন্তু বেশি করে পাবেন, আর কিছু না। জলের বিষয়ে কথা বলি তাহলে পরে বলবো, আপনারা এই গাছটাকে একদিন পরপর গাছে জল দেবেন, একদিন পরপর, ঠিক আছে। কারণ যেহেতু ক্যাকটাস জাতীয় গাছ, সেই জন্য এই গাছে কিন্তু বেশি জল প্রয়োজন হয় না, অল্প জলে কিন্তু গাছ চলে যায়। তাই যারা অফিসে কাজ করেন 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, হ্যাঁ, যাদের অত বেশি টাইম নাই কাজ করার, তাদেরকে বলবো যে বাগানটা, মানে ছাদ বাগানটা একটু ভরিয়ে রাখার জন্য খালি ছাদটা না রেখে এইরকম 1-2টা গাছ আপনারা কিন্তু ঘরে রাখতে পারেন। আমি একটা গাছ না, আরও কয়েকটা গাছ দেখাবো যেগুলো গাছ খুব কম পরিচর্যায়, যে পরিচর্যা বলছি সেই পরিচর্যা করলে পরে কিন্তু গাছে ফুল ফুটে যায়। আচ্ছা, গাছ করতে গেলে অনেকে একটা সমস্যা হয় যে গাছে পোকামাকড় আসে, ঠিক আছে। তো এই গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় আসে না, 1 ফোঁটা কোনো পোকামাকড় আসে না। গাছ যেমন আনবেন তেমনই কিন্তু গাছ বড় হবে, কোনো রকম কোনো পোকামাকড় কিন্তু এই গাছে হবে না। আমার মোটামুটি 2 বছর ধরে নিন, 2 বছর ধরেই আছে, এখনো পর্যন্ত কিছুই হয়নি। এ গাছে খাবার কিছুই দিই না, সত্যি কথা বলতে কিচ্ছু খাবার দিইনি। গরমকাল থেকে একবার একদম শীতকাল চলে এসেছে, কিচ্ছু খাবার দিইনি। মাঝে একবার হয়তো সর্ষের খোলে জলটা দিয়েছিলাম, শীতের চারা গাছগুলোর সর্ষের খোলটা বেশি হয়ে গেছিলো তাই একে দিয়ে দিয়েছিলাম। তাহলে বুঝতে পারছেন তো, এদেরকে খাবার বেশি দরকার হয় না, এমনিতে এরা ফুল দিবে। আর এদের দেখুন, এখন কন্টিনিউ কিন্তু ফুল আসবে, কন্টিনিউ কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে কিন্তু ফুল আসবে এদের। আর এই একটা ফুলই কিন্তু আপনাদের 1 মাসের বেশি থাকবে, ঠিক আছে। এই গাছটার সমস্ত কিছু পরিচর্যা কিন্তু আপনাদেরকে বলে দিলাম। এবার একটা মূল বক্তব্য আসি যে এরকম ঝাড় কিভাবে করবো। এইরকম গাছটাকে ঝাড় কিভাবে করব আমরা,
তো প্রথমে বলি, এই গাছটা আমি কিন্তু কোনো রকম পিঞ্চিং, কোনো রকম ডাল কাটায় ছাটায় কিচ্ছু করিনি। গাছটাকে জাস্ট ও যেমন বাড়ছে ওকে তেমন বাড়তে দিয়েছি, ঠিক আছে? কিচ্ছু করিনি, যেমন বাড়ছে তেমন বাড়তে দিয়েছি। আমার এই গাছটা কোনো রকম কোনো দিক থেকে কিন্তু কাটা নাই, যেমন আছে তেমনই ও বাড়ছে, একা একা এরকম ঝাড় হয়ে যায়। তাহলে ঝাড় নিয়ে টেনশন থাকলো না, ঠিক আছে? একা একা কিন্তু ঝাড় হয়ে যাবে, শুধু আপনারা শুধু নিয়ে আসার দেরি। আচ্ছা, এই গাছটা কিন্তু কাটিং থেকেও করা যায় খুব সহজে। আপনারা জাস্ট এই একটা ডাল এখনই কাটতে পারলে ডাল লেগে যাবে। এই একটা ডাল কেটে যদি যে কোনো মাটি মিশ্রণে বসিয়ে দেন, এই গাছ কিন্তু হয়ে যাবে। কোনো রকম কোনো রুটিং হরমোন এটা ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই হবে, ঠিক আছে? তো চলুন, এই একটা গাছ দেখালাম, আরও কয়েকটা গাছ দেখা যাক। এই হলো আরেকটা গাছ। এই গাছেরও যেমন পরিচর্যা বললাম সেরকমই পরিচর্যা, খাবার দাবারও খুব কম আর কীটনাশক ব্যবহার করতে হয় না এই সমস্ত গাছে। আর যেমন মাটি বললাম, মাটি আর গোবর সার এই দিয়ে কিন্তু গাছ প্রতিস্থাপন করুন, গাছের রেজাল্ট অসাধারণ পাবেন, ঠিক আছে? চলুন আরেকটা গাছের দিকে যাওয়া যাক। এই হলো আমার আরেকটা গাছ। এই গাছটার নাম হচ্ছে দত্তপ্রিয়া। আর এর আগে যে গাছটার নাম দেখালাম, এই গাছটার নাম হচ্ছে কাগজ ফুল বা বোগেনভেলিয়া। এই গাছটাও সেম একই গাছ, শুধুমাত্র একটাই প্রবলেম হয় এই গাছটাতে, এই গাছে 365 দিনে ফুল থাকে। এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যখন শীত মানে আসছে তখনকার কী হবে, এই গাছটা কিন্তু পোকামাকড় আক্রমণ করবে, বা যখন গরম আসছে তখন এই গাছে পোকামাকড় আক্রমণ করবে, আর যখন বর্ষা আসছে তখন এ গাছে পোকামাকড় আক্রমণ করবে। হ্যাঁ, দেখুন এই কিছুদিন আগে শীত আসলো, তাই এ গাছে কিন্তু পোকামাকড় আক্রমণ হয়েছিল, তাই আমি গাছটাকে কিন্তু কেটে দিয়েছি। এসব জায়গায় সব পোকামাকড় আক্রমণ হয়েছিল। গাছটাকে কেটে দেওয়ার ফলে কী হবে, গাছ এখান থেকে নতুন নতুন ব্রাঞ্চ বের করবে, আর গাছটা কিন্তু আরও প্রচুর ঝাঁকড়া হবে, এবং এটা হওয়ার ফলে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো, প্রচুর। এটা কিন্তু এর ফুল না, এটা হচ্ছে কাগজ ফুল, ঠিক আছে? আমি জাস্ট এখানে রেখেছি, দেখতে সুন্দর লাগে আসলে, আর কিছু না। সহজে যেমন বললাম তেমনই, যদি পোকামাকড় আক্রমণ না করতে চান তাহলে পরে কী করবেন, যে কোনো একটা কীটনাশক 1 লিটার জলে 20 ফোঁটা দিয়ে, এই যে শীত আসলো ঠিক এই সময়টাতে ভালো করে স্প্রে করে দিতেন, স্প্রে করে দিবেন, তাহলে পরে কিন্তু এ গাছে এগুলো কিচ্ছু হবে না। আর যেমন বললাম খাবার দাবার ঠিক সেরকমই। এটা হচ্ছে আরেকটা মিলি, এটা বড় ভ্যারাইটি মিলিটা, এটাও দুটা সেম একই কালার হয়ে গেছে, আর এখানে আর একটা অন্য কালার আছে, আর এটা একটা অন্য কালার আছে। যাই হোক, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি নতুন আসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ, আপনার দিনটি ভালো হোক।